নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে এসডি এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা প্রবন্ধ রচনা নিয়ে আসছি। প্রবন্ধের বিষয়টা হলো দূরদর্শনের ভালো মন্দ রচনা, বা এটা তোমরা দেখতে পারবে দূরদর্শনের সুফল ও কুফল। চলো ভিডিওটা শুরু করি। প্রথম পয়েন্ট দেব ভূমিকা। টেলিভিশন যার অপর নাম দূরদর্শন, এই দূরদর্শন বর্তমান বিজ্ঞানের এক বিস্ময় আবিষ্কারের মাঝে এক দিব্য জ্যোতি, বৈজ্ঞানিক প্রযুক্তির এক সাফল্য সৈধ। টেলিভিশন একটি মিশ্র শব্দ, গ্রিক টেলি শব্দের অর্থ দূর আর ভিশন শব্দের অর্থ দৃশ্য। এই দুইয়ের মিলনে গড়ে উঠেছে টেলিভিশন, যার অর্থ দূরদর্শন। জন বেয়ার টেলিভিশনের আবিষ্কর্তা। এর পরবর্তী পয়েন্ট দেখব আমরা টেলিভিশনের গুরুত্ব ও কার্যকারিতা। টেলিভিশনের গুরুত্ব ও কার্যকারিতা, কত অজানাকে জানিয়েলে তুমি, কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করলে নিকট বন্ধু, পরকে করিল ভাই। দূরকে করিল নিকট বন্ধু, পরকে করিল ভাই। দূরদর্শনের অন্য নাম জনপ্রিয় গণমাধ্যম। দেখা ও শোনার সম্বন্ধে দূরদর্শন মানুষের মনকে খুব সহজেই আকৃষ্ট করে। বিনোদনের দূরদর্শনের বিকল্প নেই, পছন্দ অনুসারে বিনোদনের নানান সম্ভার এই ইলেকট্রনিক বাক্স। দূরদর্শনের সাহায্যে যে কোনো অনুষ্ঠানের লাইভ ব্রডকাস্ট অথবা সরাসরি রিলে দেখা সম্ভব। গণপ্রচার, শিক্ষা, চিকিৎসা, কৃষি, নৃত্য ইত্যাদি সব ক্ষেত্রেই দূরদর্শনের গুরুত্ব ও কার্যকারিতা অপরিসীম। দূরদর্শনের ভালো দিক বা দূরদর্শনের সুফল। দূরদর্শন আজ সমাজ জীবনের অপরিহার্য মাধ্যম। এটি মূলত বিনোদন মাধ্যম হলেও এর সামাজিক উপযোগিতা অস্বীকার করা যায় না। এখানে আমি পয়েন্ট দিয়ে লিখেছি, তোমরা চাইলে পয়েন্ট দিয়ে লিখতে পারো বা অনুচ্ছেদ হিসেবে লিখতে পারো। বিনোদনে দূরদর্শনের বিকল্প নাই, প্রথম পয়েন্টটি দিয়েছি, বিনোদনে দূরদর্শনের বিকল্প নাই। দ্বিতীয় পয়েন্ট, শিক্ষার ক্ষেত্রে দূরদর্শনের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চিকিৎসা, স্বাস্থ্য, আবহাওয়া, সংবাদ, কৃষি, শিল্প বিষয়ে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংবাদ ও জ্ঞান দূরদর্শনের মাধ্যমে প্রচারিত হয়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দেশ সমাজের সংহতি চেতনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এর পরবর্তী পয়েন্ট দেখব দূরদর্শনের মন্দ দিক, বা লিখতে পারবে দূরদর্শনের কুফল। প্রথমটা দেখেছি আমরা সুফল, এটা দেখব আমরা কুফল। এখানেও আমি পাঁচটা ছটা পয়েন্ট দিচ্ছি। প্রথম পয়েন্ট, দূরদর্শনে প্রচারিত নানা অনুষ্ঠান শিশু মনে অপরাধ বুদ্ধি করে। আমাদের শিশুদের মনে অপরাধ বুদ্ধি করে। দূরদর্শন শিক্ষার্থীর পড়ার সময় কেড়ে নিচ্ছে। সাধারণ মানুষের অবসর সময় কেড়ে নিচ্ছে। দূরদর্শন মানুষের বাস্তব
বোধকে নষ্ট করে আর মানসিকতা অসুস্থ করে তুলছে। দূরদর্শন মানুষের বাস্তব বোধকে নষ্ট করে আর মানসিকতাকে অসুস্থ করে তুলছে। দূরদর্শনের মাধ্যমে বিপর্যয়, ধ্বংস, হত্যা আর বিশ্ব শৃঙ্খলা দৃশ্য বেশি করে দেখানো হচ্ছে। দূরদর্শন শিশু মনে অপরাধ প্রবণতা বৃদ্ধি করে। তার পরের পয়েন্ট দেখবো আমরা উপসংহার। উপসংহার, দূরদর্শনের ভালো দিক থাকলেও মন্দ দিকও কম নয়। দূরদর্শন যেমন আমাদের ভালো দিক আছে তেমন মন্দ দিকও আছে। তাই আমাদের লক্ষ্য হবে ভালো দিকগুলোকে গ্রহণ করা এবং মন্দ দিকগুলোকে ত্যাগ করা। আমাদের লক্ষ্য হওয়া উচিত আমরা ভালো দিকটাকে গ্রহণ করব আর মন্দ দিকটাকে আমরা ত্যাগ করব। দূরদর্শন সার্থকতা ও ব্যর্থতা মূলত নির্ভর করে তার ব্যবহারকারীর উপরে। দূরদর্শনের সার্থকতা ও ব্যর্থতা দুটোই কি আমাদের ব্যবহারকারীর উপরে নির্ভর করে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার করে দিও। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে এসডি এডুকেশন চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ।